আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই জানি যে কাঁচা আম কিন্তু খুব বেশি সময় পর্যন্ত থাকে না, তো যখনই কাঁচা আমের সিজনটা চলে আসে তখন সবাই ঘরে ঘরেই কিন্তু আচার দেওয়ার একটা ধুম পড়ে যায়। আমিও কিন্তু এর ব্যতিক্রম না, আমিও চেষ্টা করি আমের সিজনটা যখন চলে আসে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার জন্য। নিজে যে রেসিপিগুলো পারি সেইগুলো যেমন ট্রাই করি, পাশাপাশি ইউটিউব দেখে দেখে নতুন নতুন রেসিপিও কিন্তু নিজেও ট্রাই করি। তো তেমনই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাচ্ছি আম পেঁয়াজের কুচি আচার বা ঝুরি আচার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এইখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষা আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি। আর পানিতে ভিজিয়ে রাখার কারণে সরিষাটা কিন্তু একটু ফুলে সফট হয়ে যায়। তখন আপনি বেটে অথবা ব্লেন্ডার করে যেভাবেই করেন না কেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি সরিষাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। সরিষার সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি ভোরে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। আমি এখানে কোনো কিছুই আস্ত ব্যবহার করছি না, যেহেতু গুঁড়ো করা ছিল। আর উঁচু উঁচু করে ভোরে 2 চা চামচ দিয়ে দিয়েছি আমি আদা ও রসুন বাটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি পানি দিয়ে মশলাটা ব্লেন্ড করা যাবে না, যেহেতু আমি আচারের সাথে মেখে আচারটাকে রোদে শুকাবো, সেই কারণে এই রকম ঘন করে পেস্ট করে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি 4টা কাঁচা আম নিয়েছি। এগুলো অনেক বেশি বড় না, আবার অনেক ছোটও না, মাঝারি সাইজের 4টা আম নিয়েছি। তো আমগুলোকে আমি একটা নাইফের সাহায্যে উপরের বোটাটা, প্রথমে বোটার অংশটা ফেলে দিয়ে তারপর উপরে যে স্কিনটা রয়েছে আমি উপরে স্কিন বা খোসাটাকে ফেলে দেব একটা পিলারের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আমের স্কিনটাকে ফেলে দিচ্ছি। আর কুচি আম বা ঝুরি আমের আচারটা তৈরি করতে কিন্তু অবশ্যই উপরের স্কিনটাকে ফেলে দিতে হবে। তারপর আমগুলোকে ধুয়ে আমি পানি শুকিয়ে নিয়েছি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে মুছে। এখন পাতলা পাতলা করে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা চিকন চিকন জুলিয়ান কাট করে। আপনারা চাইলে কিন্তু আজ ভাজি কাটার যে গ্রেটারগুলো পাওয়া যায় সেইটা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে নাইফ দিয়ে করলে সেইটাই খুব বেশি ভালো লাগে। গ্রেটার দিয়ে করলে আমটা শুকানোর পরে মনে হয় আমের কোনো অবশিষ্ট অংশই থাকে না, আমার কাছে যেটা মনে হয় আমি আপনাদেরকে সেইটা বললাম। তারপর সবগুলো আম যখন কাটা হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে অনেকেই লবণ দিয়ে মেখে কিছু সময় রেখে দিয়ে এক্সট্রা যে পানিটা থাকে সেই পানিটা ফেলে দেয়। আমি সেই কাজটা করছি না, এতে করে আমার কাছে মনে হয় আমের ভেতরে টক যেই ভাবটা থাকে সেটা চলে যায়। তো এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ আমের কুচি নিয়েছি, আর পাশাপাশি নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অনেকেই কিন্তু সম পরিমাণ নিয়ে থাকে, তবে আমি আম কুচির চাইতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আম কুচি পেঁয়াজ কুচির সাথে এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সরিষার যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী 2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সমস্ত কিছুই কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বা কতটুকু আমের আচার তৈরি করবেন সেই অনুপাত করে দিতে হবে। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। অনেকে এখানে সরিষার তেলটা ব্যবহার করে, আবার একটু চিনি ব্যবহার করে মিষ্টি হওয়ার জন্য। তো আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছুই আর ব্যবহার করছি না। এখন ছড়ানো 2টা পাত্রের মধ্যে দিয়ে আমগুলোকে আমি কড়া রোদে শুকিয়ে নেব।
এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমার শুকানো হয়ে গিয়েছে। আমি প্রায় দুই দিনের মতো সময় লেগেছে আমার আমগুলো শুকানোর জন্য। আমি যদি আরও ছড়ানো কোনো কিছুর মধ্যে আমগুলো ছড়িয়ে একদম পাতলা করে দিতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার একদিন কড়া রোদে শুকালেই হয়ে যেত। তো যাই হোক, আমি সবগুলো আম একসাথে নিয়ে নিয়েছি। এখন শুকনা জারের মধ্যে নিয়ে নেওয়ার আগে প্রথমে দেখতে পাচ্ছেন চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনা মরিচ আর 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন। তেলটাকে খুব বেশি গরম করব না, শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো যখন একটু চিটবিট করে ফুটে উঠবে তখনই নামিয়ে ফেলব। তেলটাকে নামিয়ে ফেলেছি আর এখানে আমি একদম শুকনো পরিষ্কার 2টা জার নিয়েছি যার মধ্যে আমি আচারটা সংরক্ষণ করব। তো এখন হচ্ছে খুব ভালোভাবে যে আমের ঝুড়িগুলো শুকিয়ে রেখেছি সেইগুলো আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ঠেসে আমের যে ঝুড়িগুলো নিয়েছি সেগুলো ভরে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আর 2টা জারের মধ্যেই কিন্তু সমানভাবে আমি আমের ঝুড়িগুলো রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি যে তেলটাকে গরম করে নিয়েছি সেই তেলটা উপর থেকে দিয়ে দেব। তো তেল দেওয়ার আগে প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু দিয়ে দিচ্ছি। গরম তেলটা দিলে আমটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায়, আর যদি গরম তেলটা না দেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতেও সফট হয়ে যাবে। কারণ অনেক দিন পর্যন্ত তো আমটা এভাবেই তেলের মধ্যে ভিজা থাকবে। এটা কিন্তু আপনারা চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর চেষ্টা করবেন প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত টানা রোদে দেওয়ার জন্য। এতে করে আম একদমই নষ্ট হবে না। এই আচারটা আপনারা ডাল ভাত, খিচুড়ি, পোলাও বা যে কোনো ধরনের খাবারের সাথেই কিন্তু একটু নিয়ে খেতে পারবেন, অসম্ভব মজার হয় খেতে। আর যদি তেল দিয়ে ডুবিয়ে রাখেন মুড়ি মাখা থেকে শুরু করে যে কোনো ভর্তার আইটেমের মধ্যেই কিন্তু একটু একটু তেল নিয়ে ব্যবহার করতে পারবেন, দেখবেন ভর্তা বা মুড়ি মাখা থেকে সুন্দর একটা স্মেল কিন্তু আসবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব বা ভিডিও আপলোড করব এর নোটিফিকেশনস কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চাইলেই তখন কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আর বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।